হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষা মন্ত্রা। শিক্ষা মন্ত্রাতে আমরা যেরকম এই মুহূর্তে ইংরাজি গ্রামার বিষয়ে আলোচনা করছিলাম অনেকটা বিশদভাবে, সেখানেই আমরা আছি। আর আমাদের বিষয় যেটা চলছিল সেটা হচ্ছে টেন্স অ্যাট আ গ্লান্স। এর দুটো বিষয় আমরা এর মধ্যে আলোচনা করে ফেলেছি। যেমন এর মধ্যে আমরা আলোচনা করেছি টেন্সের সম্পর্কে জেনারেল যা আইডিয়াস আছে সেগুলো, আর সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি সেগুলো তোমরা দেখে না থাকো তাহলে উপরে আই বাটনে লিঙ্কটা চেক করে নাও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটাও কিন্তু খুব মন দিয়ে দেখবার বিষয়, যে কারণে আজকে আমরা টেন্সের একটাই পার্ট নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো শুরু করা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি দেখছি আমাদের সামনে, প্রথম যে রুলস, মানে যে কথাটা বলে আমরা আমাদের এই নিয়মগুলো জানাটা শুরু করতে পারি, সেটা হচ্ছে ফর অ্যান অ্যাকশন হ্যাপনিং নাও। অর্থাৎ প্রথম কথাটা কি, সেটা হচ্ছে এই সময়ে, এই মুহূর্তে আমাদের চোখের সামনে ইট ইজ রেইনিং, এখন আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। আবার ধরো এই যে সেন্টেন্সটা, আই এম নট উইয়ারিং আ কোট অ্যাজ ইট ইজন্ট কোল্ড, আই এম নট উইয়ারিং আ কোট, এই মুহূর্তের ডিসিশন, এই মুহূর্তে আমার গায়ে কোট নেই, আমি বলছি রাইট অ্যাট দ্যাট মোমেন্ট, ওয়াই আর ইউ সিটিং অ্যাট মাই ডেস্ক, তাহলে সামনে ঘটছে সেটা আমরা বলছি, একদম অ্যাট প্রেজেন্ট হ্যাপনিং নাও, রাইট অ্যাট দ্য মোমেন্ট। দেয়ার ইজ অ্যানাদার, হোয়াটস দ্য বেবি ডুইং, তাহলে এই মুহূর্তে কী করছে জিজ্ঞেস করা হচ্ছে। দ্য আনসার ইজ, হি ইজ টিয়ারিং আপ আ $5 নোট, এই মুহূর্তে চোখের সামনে ঘটছে সেটাই আমরা বলছি। এরপর আমরা যদি সেকেন্ড রুলসটাই যাই, সেখানে আমরা দেখব ফর অ্যান অ্যাকশন হ্যাপনিং বাউট দিস টাইম বাট নট নেসেসারিলি অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। তাহলে কি দেখতে পেলাম আমরা, হ্যাপনিং বাউট দিস টাইম বাট নট নেসেসারিলি অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। তাহলে এতক্ষণ আমরা বলছিলাম হ্যাপনিং নাও অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, এখন আমরা বলছি কিছু কিছু ক্ষেত্র এরকম রয়েছে যেখানে অ্যাকশনটা ঘটছে এই সময়ের কাছাকাছি কোথাও বাট নট রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। কীরকম হয়, আই এম রিডিং আ প্লে বাই শ, দিস মে মিন অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং বাট মে অলসো মিন নাও ইন আ মোর জেনারেল সেন্স। তাহলে আই এম রিডিং আ প্লে বাই শ, এটাকে আমরা বলতে পারি যখন বলছি সেই মুহূর্তে আমি পড়ছি বইটা, তখন আমি বলছি, এটাও হতে পারে। আবার একইভাবে এটাও তো হতে পারে যে আমি বেশ কিছুদিন ধরে বইটা পড়ছি, হয়তো এই মুহূর্তে আমি পড়ছি না কিন্তু বেশ কিছুদিন ধরে এই বইটা আমি পড়ছি। তাহলে নট অ্যাট দ্য মোমেন্ট বাট বাউট দিস টাইম, এই ঘটনাটা ঘটতে পারে। এখানে আরেকটা আমরা এক্সাম্পল নিয়েছি, হি ইজ টিচিং ফ্রেঞ্চ অ্যান্ড লার্নিং গ্রিক। তাহলে যে মুহূর্তে বলছি সেই মুহূর্তে সে ফ্রেঞ্চ শেখাচ্ছে আর গ্রিক শিখছে, এটা হওয়া সম্ভব নয়, দুটো তো একসঙ্গে আর ওরকম করা যায় না। তাহলে এটাও ওই একই, এই সময়ের মধ্যে সে শিখছে, যখন সেন্টেন্সটা প্রডিউস করা হচ্ছে সেই মুহূর্তে নাও হতে পারে। তাহলে এই ক্ষেত্রগুলোতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এটা আমাদের গেল দু নম্বর রুলস। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের থার্ড রুলসের দিকে, আর এই রুলসটাও কিন্তু খুব মজার, এরকমই একটা মজার রুলস। ফর আ ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার, দ্য মোস্ট ইউজুয়াল ওয়ে অফ এক্সপ্রেসিং ওয়ান্স ইমিডিয়েট প্ল্যানস। তাহলে এখানে কটা জিনিস, প্রথম হচ্ছে আ ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার, এই পুরো বিষয়টাকে খুব মন দিয়ে বুঝবার আছে। ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার, অ্যারেঞ্জমেন্টটা ঘটেছে এবং ডেফিনিট অর্থাৎ এটা হবেই নিয়ার ফিউচারে, নট নেসেসারিলি অ্যাট প্রেজেন্ট, মানে আইএনজি দিয়ে কন্টিনিউয়াস হলেই যে আমাদের মনে হয় এক্ষুনি চলছে আমরা দেখছি, ব্যাপারটা তা নাও হতে পারে। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে তৈরি করব সেন্টেন্সটা, কিন্তু সেন্টেন্সটা আসলে হবে সিম্পল ফিউচার। কিরকম মনে রাখতে হবে, যদি আমরা আমাদের ইমিডিয়েট প্ল্যান বোঝাতে চাই তখন আমরা এইভাবে সিম্পল ফিউচারকে প্রেজেন্ট করি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মাধ্যমে। খুব ভালো করে এই নিয়মটা মনে রাখতে হবে, তা না হলে বহু জায়গাতেই কিন্তু আমরা যে সেন্টেন্স পড়ব কন্টিনিউয়াস ভেবে তার মানেটা আমরা ভুল করব। তাহলে চলো একটা এক্সাম্পল আগে দেখে নিই, আই এম মিটিং পিটার টু নাইট, হি ইজ টেকিং মি টু দ্য থিয়েটার।
তাহলে আজকে রাত্রে তাহলে আমরা কি দেখলাম? প্রথম আমরা স্টেপ বাই স্টেপ যাই, আমাদের প্রথম যেটা ভাববার ছিল সেটা হচ্ছে নিয়ার ফিউচার। তাহলে আমরা এই টুনাইট ওয়ার্ডটার ভেতরে ওই নিয়ার ফিউচার ব্যাপারটা পেয়েছি। প্রথম কথা, ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট মানে আমরা যা করব সেটা একদম নিশ্চিত। আজকে দেখা হবে, আমরা থিয়েটারে যাব, এটা আমাদের অবশ্যই ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট। আর এটা তো অবশ্যই পার্ট অফ আওয়ার ইমিডিয়েট প্ল্যানস। কেন? টুনাইট সময়টা খুব কম, যে কারণে আমরা বললাম আই এম মিটিং হিজ টেকিং। দেখতে লাগলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আসলে এরা হলো সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ এটা এখনও ঘটেনি, ঘটবে, কিন্তু আমরা যেহেতু এটাকে ধরে নিচ্ছি এটা ইমিডিয়েট প্ল্যানস, এটা নিয়ার ফিউচারে ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট, আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রেজেন্ট করব। এটাই হলো আমাদের রুলস নাম্বার থ্রি। এবার আরেকটা আমরা সেন্টেন্স দিচ্ছি, আর ইউ ডুইং এনিথিং টুমারো আফটারনুন? ইয়েস, আই এম প্লেইং টেনিস উইথ আন। তার মানে কি? যে সময় বলা হচ্ছে সেই সময়ে খেলছে? না, টুমারো ফিউচার একই বিষয়। এবার এখানে ছোট্ট করে একটা নোট আছে, এই নোটটা তোমাদের খেয়াল রাখতে হবে। নোট দ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাকশন মাস্ট অলওয়েজ বি মেনশনড অ্যাজ আদারওয়াইজ দেয়ার মাইট বি কনফিউশন বিটুইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার মিনিংস কাম অ্যান্ড গো হাউএভার ক্যান বি ইউজড ইন দিস ওয়ে উইদাউট আ টাইম এক্সপ্রেশন। খুব স্পেসিফিক কথা বলবো আমরা টেন্সের রুলস নিয়ে এখানে, অন্তত যেরকম আমাদের ঠিক হয়েছে। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি, দেখো প্রত্যেকটা জায়গায় একটা টাইম বলে দেওয়া আছে, আর এই যে মেনশনড টাইমটা এটাই আমাদের বুঝতে সাহায্য করছে এটা ফিউচার নাকি এটা প্রেজেন্ট। এটাতেই তুমি বুঝতে পারবে এটা সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে নাকি সত্যিই প্রেজেন্ট কন্টিনিউয়াস। টুনাইট বুঝতেই পারছো, টুমরো আফটারনুন, দেখো টাইম এক্সপ্রেশনটা খুব ভাইটাল। এই টাইম এক্সপ্রেশন ছাড়া আমরা ডেফিনেট অ্যারেঞ্জমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার বা ইমিডিয়েট প্ল্যানস এটা ধরতে পারবো না। তবে এই যে দুটো কথা, কাম আর গো, এই দুটো কথার ক্ষেত্রে আমরা এরকম টাইম এক্সপ্রেশন ছাড়াও করতে পারি। চলো দেখে নেওয়া যাক। উইথ আ পয়েন্ট ইন টাইম টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন উইচ বিগিনস বিফোর দিস পয়েন্ট অ্যান্ড প্রবাবলি কন্টিনিউজ আফটার ইট। তাহলে এটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। উইথ আ পয়েন্ট ইন টাইম টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, তাহলে প্রথম ক্রাইটেরিয়া পয়েন্ট ইন টাইম, সেকেন্ড ক্রাইটেরিয়া টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, কীরকম অ্যাকশন, যে কোনো অ্যাকশন হলেই হবে না, উইচ বিগিনস বিফোর দিস পয়েন্ট অ্যান্ড প্রোবাবলি কন্টিনিউজ আফটার ইট। তাহলে এই চারটে আমাদের ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান, আ পয়েন্ট ইন টাইম, ক্রাইটেরিয়া নাম্বার টু, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন উইচ সর্টস অফ অ্যাকশন, দ্যাট ইজ ক্রাইটেরিয়া নাম্বার থ্রি, উইচ বিগিনস বিফোর দিস পয়েন্ট, অ্যান্ড ক্রাইটেরিয়া নাম্বার ফোর, ইট প্রোবাবলি কন্টিনিউজ আফটার ইট। তাহলে আমরা যে বিষয়টা বলতে চাইছি সেটা কীরকম? অ্যাট সিক্স আই এম বেদিং দ্য বেবি, অ্যাট সিক্স, তাহলে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান, আ পয়েন্ট ইন টাইম। কেন? টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন, আই এম বেদিং, এটা হচ্ছে অ্যাকশন, তাহলে এটা আমার পয়েন্ট নাম্বার টু, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন। দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে এসেছে। এবার কি, কোন অ্যাকশন? উইচ বিগিনস বিফোর দিস পয়েন্ট, তাহলে অ্যাট সিক্স আই এম বেদিং দ্য বেবি, তাহলে ছটার সময় আমি স্নান করাচ্ছি, তার মানে এটা অবশ্যই আগে শুরু হয়েছে কাজ। ছটার সময় আমি বলছি স্নান করাচ্ছি, তাহলে এখানে এভরি পসিবিলিটি রয়েছে যে তারপরেও এটা কন্টিনিউ করবে, সেটাই আমরা এখানে বলেছি। আই স্টার্ট বেদিং হিম বিফোর সিক্স, প্রবাবলি ইট কন্টিনিউস আফটার। সো এখানে একটা জিনিস আমাদের খুব পরিষ্কার হয়ে গেল, যদি এই পরিস্থিতিটা হয় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আরেকটা দেখা যাক, সিমিলারলি উইথ আ ভার্ব ইন দ্য সিম্পল প্রেজেন্ট, যখন সিম্পল প্রেজেন্টে থাকবে কীরকম? দে আর ফ্লাইং ওভার দ্য ডেজার্ট ওয়েন ওয়ান অফ দ্য ইঞ্জিনস ফেইলস, খেয়াল করো আর ফ্লাইং,
ইঞ্জিন ফেইলস। তাহলে এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, হোয়ারেজ আমরা এখানে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট। এরকম থাকলেও বিষয়টা হতে পারে যেটা এই সিম্পল প্রেজেন্টটা বা এই পার্টটা এটা কি করছে, এটা কেবলমাত্র একটা টাইম এক্সপ্রেশন, ওয়েন ওয়ান অফ দ্য ইঞ্জিনস ফেইলস, এটা টাইম এক্সপ্রেশন, কেবলমাত্র একটা টাইম এক্সপ্রেশন। তার মানে আমরা যখন ইঞ্জিনটা ফেল করেছে তার আগে উড়ছিলাম, ইঞ্জিন ফেল করার পরেও উড়ছিলাম, সাপোর্ট করছে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়েও এইভাবেই করা যেতে পারে। এবার এখানে আমরা একটা বেশ ডিটেল আলোচনা দিয়েছি, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ রিয়েলি ইউজড ইন দিস ওয়ে এক্সেপ্ট ইন ডেসক্রিপশন অফ ডেলি রটন অ্যান্ড ইন এ ড্রামাটিক ন্যারেটিভ, বাট দ্য পাস্ট কন্টিনিউয়াস অফেন কম্বাইন্ড উইথ আ পয়েন্ট ইন টাইম রিভার্ভ ইন দ্য সিম্পল পাস্ট। তাহলে এখানে আমরা যে রুলসটার কথা বলে এলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা খুব বেশি ইউজ হয় না, বিশেষ করে আমরা যখন কোনো ডেলি রুটিনের ডেসক্রিপশন দিই বা কোনো ড্রামাটিক ন্যারেটিভ দিই তখন। কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গে সিম্পল পাস্ট এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা খুব ব্যবহার হয়। তোমরা এটা এই মুহূর্তে আমি স্টার দিয়ে রাখলাম, তোমরা এটাকে মাথায় রাখবে খুব ভালো করে, কারণ আমরা যখন পাস্ট কন্টিনিউয়াসের আলোচনা করব তখন কিন্তু এই বিষয়টা আমাদের আবার উঠে আসবে। তখন যদি এটা তোমাদের মনে থাকে ঠিকঠাক, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। আর তাই আমি এটাকে 5 স্টার দিয়ে রাখলাম, আশা করি তোমরা ভালো করে সবাই এটা মনে রাখবে। চলো দেখা যাক পরে কি রয়েছে। আবার আমরা তাহলে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ রুলসের ওপরে এসে দাঁড়িয়েছি। দেখো এই যে কথাগুলো আমি বলছি, যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আসলে এই কথাগুলোর ওপরেই কিন্তু টেন্সটা দাঁড়িয়ে আছে। আমি বারবার বলছি শুধু কিছু নিয়ম শিখে রাখলেই হয় না, তোমাকে জানতে হয় তাদের প্র্যাকটিক্যাল ইউজটা। আমরা এখানে কোনো টেন্সের নিয়ম শেখাচ্ছি না এরকম ভেবো না, টেন্সের নিয়মটা আমাদের কাছে বড় নয়, আমরা শেখাচ্ছি কি পরিস্থিতিতে তুমি একটা টেন্সের ব্যবহার করবে। অর্থাৎ বেশিরভাগ সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা সেন্টেন্সটা দেখে তার টেন্সটা চিন্তা করি, কিন্তু তুমি ভাবো তোমাকে যে সেন্টেন্সটা প্রডিউস করতে হবে সেটা কি টেন্সে করবে, সেটা এখানে আমরা শিখছি। তাহলে চলো চলে যাই আমরা আমাদের পরের স্টেপে। উইথ অলওয়েজ, হি ইজ অলওয়েজ লুজিং হিজ কিজ। তাহলে যখন আমরা এরকম কোনো কথা সেন্টেন্সে ইউজ করি, যেমন কি না হচ্ছে এই অলওয়েজ, দেখো হি ইজ অলওয়েজ লুজিং হিজ কিজ, তাহলে অলওয়েজ এটা আমরা এখানে ইউজ করেছি। আর এখানে আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে ইজ লুজিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তার মাঝখানে অলওয়েজটাকে আমরা পুট করলাম। যখনই কোনো সেন্টেন্সে আমরা অলওয়েজ ইউজ করব তখন একটা বড় পসিবিলিটি থাকবে যে ওই সেন্টেন্সটি হতে চলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, বা অলওয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াস অলওয়েজ ডিম্যান্ড করতে চায়। কিন্তু আবার এটা মনে রাখতে হবে, এর মানে তাই নয় যে যেখানে অলওয়েজ থাকবে সেখানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তা নয়, কিন্তু অলওয়েজ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার চান্স থাকে। পরের রুলসটা যদি আমরা দেখি, দিস ফর্ম ইজ ইউজড চিফলি ইন অ্যাফার্মেটিভ। তাহলে এই যে ফর্মটার কথা আমরা বলছি এটা ব্যবহার হয় চিফলি ইন অ্যাফার্মেটিভ। কীরকম একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝব, ফর ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশন ইউজুয়ালি ওয়েন দ্য ফ্রিকোয়েন্সি অ্যানয়েজ দ্য স্পিকার অর সিমস আনরিজনেবল টু হিম। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট এখানে আবার ফলো করব। কি ফলো করব? ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশন, এটা আমাদের মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশনস তার জন্য আমরা ব্যবহার করছি। এখন কীরকম হয় বিষয়টা, ইউজুয়ালি ওয়েন দ্য ফ্রিকোয়েন্সি অ্যানয়েজ দ্য স্পিকার, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা এটা অ্যানয়েজ দ্য স্পিকার, এটা স্পিকারকে বিরক্ত করবে, স্পিকারের বিরক্তির কারণ হবে। আর যেটা হয়তো স্পিকারের মনে হতে পারে আনরিজনেবল,
তাহলে স্পিকারের মনে হতে পারে এইটা এত রেপুটেশনটা অযৌক্তিক বা এই রেপুটেশনটা তাকে বিরক্ত করতে পারে, এরকম যদি হয় তখন আমরা এই ফ্রিকোয়েন্টলি রিপিটেড অ্যাকশনসের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব উইথ অলওয়েজ। এই কটা পয়েন্ট মনে রাখবে, তবে এই রুলসটা ঠিকঠাক ইউজ করা যাবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, টম ইজ অলওয়েজ গোয়িং অ্যাওয়ে ফর উইকেন্ডস। তাহলে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করেছি, কি হলো, উড ইমপ্লাই দ্যাট হি গোজ অ্যাওয়ে ভেরি অফেন, প্রবাবলি টু অফেন ইন দ্য স্পিকার্স অপিনিয়ন। তাহলে অ্যাজ আ স্পিকার আমার মনে হচ্ছে যেটা আনরিজনেবল, একটু বেশিই বেড়াতে যায়, প্রত্যেক সপ্তাহেই যাচ্ছে, বারবার যাচ্ছে, এতটা প্রয়োজন নেই। বাট ইট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট হি গোজ অ্যাওয়ে এভরি উইকেন্ড, ইট ইজ নট আ লিটারাল স্টেটমেন্ট। কিন্তু কখনোই এটার মানে এরকম করো না যে সে প্রত্যেক উইকেন্ডেই যাচ্ছে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আশা করি এই রুলসটা তোমরা বুঝেছ। তাহলে আমরা পরে একটা খুব সুন্দর রুলস আমাদের জন্য অপেক্ষা করে আছে, কম্পেয়ার উইথ অলওয়েজ প্লাস সিম্পল প্রেজেন্ট। তাহলে ওখানে আমরা যা করে এসেছি আর এখানে দেখো অলওয়েজ প্লাস সিম্পল প্রেজেন্ট করছি, ওখানে আমরা করে এসেছিলাম অলওয়েজ প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আমরা করছি অলওয়েজ প্লাস সিম্পল প্রেজেন্ট। টম অলওয়েজ গোজ অ্যাওয়ে অ্যাট উইকেন্ডস। আশা করি এই কথাটার পরে তোমরা বুঝেছো আমি কেন তখন বললাম যে অলওয়েজ মানেই অলওয়েজ ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তা নয়, তা ছাড়াও হতে পারে। দেখো এখানে অলওয়েজ ইউজ করা হয়েছে বাট ফর সিম্পল প্রেজেন্ট। কীরকম হচ্ছে, টম অলওয়েজ গোজ অ্যাওয়ে অ্যাট উইকেন্ডস, তাহলে ওখানে হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আমরা অলওয়েজের সঙ্গে ইউজ করলাম সিম্পল প্রেজেন্ট। মানে কি হলো, টম গোজ অ্যাওয়ে এভরি উইকেন্ড মানে ফ্রিকোয়েন্সি বোঝালো। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, আই অর উই প্লাস অলওয়েজ প্লাস কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো পসিবল, দ্য রিপিটেড অ্যাকশন ইজ দেন অফেন অ্যাক্সিডেন্টাল। তাহলে যদি এই জিনিসটার সঙ্গে আমরা আই বা উই ফার্স্ট পারসন নিয়ে আসি, তারপরে অলওয়েজ, তারপর কন্টিনিউয়াস টেন্স, এটা করি, তাহলে কি বোঝা যাবে, তাহলে বোঝা যাবে যে এটা রিপিটেড অ্যাকশন কিন্তু অ্যাক্সিডেন্টাল, ওখানে ছিল অ্যানয়িং আনরিজনেবল, এখানে কিন্তু তা নয়, এখানে অ্যাক্সিডেন্টাল মানে তুমি ইচ্ছা করে করছো না। কীরকম হবে, আই এম অলওয়েজ মেকিং দ্যাট মিস্টেক। তো এই যে টোনটা, এরপর আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা হচ্ছে ফর আন অ্যাকশন উইচ অ্যাপিয়ার্স টু বি কন্টিনিউয়াস। দেখো এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে শব্দটা সেটা হচ্ছে অ্যাপিয়ার্স। তাহলে এই অ্যাকশনটা কেমন, এটা মনে হয় যেন কন্টিনিউয়াস। এই অ্যাপিয়ার্স টু বি কন্টিনিউয়াস বিষয়টা কি বুঝতে গেলে চলো আমরা একবার এক্সাম্পলটা দেখে নিই। হি ইজ অলওয়েজ ওয়ার্কিং, হি ওয়ার্কস দ্য হোল টাইম। তাহলে কি, সে এত বেশি সময় ধরে কাজ করে, এত লং তার ওয়ার্কিং আওয়ার্স যে মনে হয় যেন সবসময় সে কাজ করছে, মনে হয়, ইট অ্যাপিয়ার্স, কিন্তু তার মানে সে 24 আওয়ার্স কাজ করছে তা নয়, কিন্তু ইট অ্যাপিয়ার্স, টাইমটা এতটাই লং যে আমাদের মনে হয় বিষয়টা এরকম। যেমন ধরো আরেকটা সেন্টেন্স, হি ইজ অলওয়েজ রিডিং, কুড ইমপ্লাই দ্যাট হি স্পেন্ডস টু মাচ টাইম রিডিং, বাট কুড অলসো বি সেইড ইন আ টোন অফ অ্যাপ্রুভাল। আমরা এটাকে ভালো দিক হিসাবেও বলতে পারি, ইজ অলওয়েজ রিডিং, বলার উপরে অনেক কিছু যায়, কিন্তু যখন আমরা টেন্সটা ফর্ম করবো তখন অনেক কিছু যাবে না, শুধু এই রুলসটাই যাবে। দিস ফার্স্ট পার্সন কুড বি ইউজড হিয়ার টু দ্য অ্যাকশন দেন লাইক দ্য আদার অ্যাকশনস হিয়ার ইন টু ইজ ইউজুয়ালি ডেলিভারেড। তাহলে আমরা এটাকে ফার্স্ট পার্সনেও করতে পারি, মানে হি ইজ, এটা না করে আমি কি করতে পারতাম, আই এম করতে পারতাম, কিন্তু যখন আমি আই এম করব তখন যেটা হবে, তখন এটা অবশ্যই ডেলিভারেড সেন্সে যাবে, আমি করছি, আমার দায়িত্ব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের পরের রুলস কী আছে। এখানে একটু খেয়াল করবে, ভার্বস not normally used, not normally used in the present continuous tense. মানে বেশ কিছু ভার্ব আছে যাদেরকে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি না, এখন আমরা সেই ভার্বগুলো নিয়ে একটু জানব। তাহলে
The continuous tenses are chiefly used for deliberate action. Some verbs are therefore not normally used in the continuous and have only the present tense, the simple present. These verbs can be grouped as follows. To dekha jak amra ki group e ei verb gulo ke pete pari. Verbs of senses, that is involuntary actions. Tahole eta hocche amader prothom type. Verbs of senses. কীরকম আছে ফিল, হিয়ার, সি, স্মেল, অলসো নোটিস অ্যান্ড অবজার্ভ। নোটিস অ্যান্ড ফিল, লুক, টেস্ট ইউজড অ্যাজ লিঙ্ক ভার্বস। তাহলে এইসব ভার্বগুলো যেগুলো ভার্বস অফ দ্য সেন্স, যারা ইউজড অ্যাজ লিঙ্ক ভার্বস। আরও ভার্বস রয়েছে, যেমন হচ্ছে গেজ, লিসন, লুক অ্যাট, অবজার্ভ, ওয়ের ইট মিনস ওয়াচ, স্টেয়ার অ্যান্ড ওয়াচ। Implied deliberate use of the senses and can of course be used in the continuous tenses. তাহলে এরা সবাই হচ্ছে deliberate sense বোঝাচ্ছে, deliberate use of sense বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নেব এবার সেকেন্ড রুলসটা কী আছে, verbs expressing feelings and emotions। এবার যেগুলো পেয়েছি সেটা হচ্ছে verbs expressing feelings and emotions as admire, when it means respect, adore, appreciate, care, এরকম এই শব্দগুলো। আমি তোমাদেরকে বলবো স্ক্রিনটা একবার করে পজ করে করে তোমরা এই শব্দগুলো লিখে নাও, রুলস সমেত লিখে নাও, এবং প্রত্যেকটা রুলসকে একটা একটা করে তোমরা লিখে রাখো। এক্সাম্পল আর এই ওয়ার্ডগুলো সমেত অনেক কাজে দেবে, না হলে শুধু দেখে মনে রাখতে পারে। দেখো এবার আমরা এটারই একটা এক্সপ্লানেশন দেখব। But the continuous can be used with admire, meaning look at with admiration. তাহলে কখনো কখনো continuous করা যাবে, admire এর মতো শব্দগুলো যেগুলোর মানে হবে look at with admiration, appreciate, meaning increase in value, care for, meaning look after, long for, mind, meaning look after or concern oneself with, like or love, meaning enjoy and sometimes safer to use the simple tense with like, love and hate. এই তিনটে জিনিসকে মনে রাখবে, এদেরকে সিম্পল প্রেজেন্টে ইউজ করাই অলওয়েজ ভালো, এদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ না করতে যাওয়াই সঠিক। দেখা যাক এরপর আমরা তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। হি ইজ এনজয়িং হিজ হলিডে ইন দ্য আর্কটিক। হি ইজ এনজয়িং, এখানটা ঠিক আছে, আমাদের কনটেক্সটের জন্য অসুবিধা হচ্ছে না, যেমনটা আমরা বলছিলাম, মানে হি ইজ এনজয়িং মিনস হি লাভস টু এনজয় অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ এনজয়িং। তো এখানে ঠিক আছে। সো নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দোজ ভার্বস অফ মেন্টাল অ্যাক্টিভিটি। তাহলে সেই ভার্বগুলো যেগুলো মেন্টাল অ্যাক্টিভিটি বোঝায়। এক্সাম্পল যেমন আমরা দিয়েছি, এগ্রি, অ্যাপ্রিশিয়েট, অ্যাজিউম, বিলিভ, এক্সপেক্ট। তো এই যে ওয়ার্ডগুলো, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে আমরা বলি ভার্বস অফ মেন্টাল অ্যাক্টিভিটি, অ্যান্ড এদেরও কিন্তু আইএনজি ফর্ম হয় না, যেমন নর্মালি হয় না, ফিল, থিঙ্ক, ফিল শিওর, ফিল সার্টেন, ফরগেট, নো, মিন, পারসিভ। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সবটা তোমরা লিস্ট করে রেখো, এটা লিস্ট করে রাখাটা খুব দরকার। এরপরে দেখো এর সঙ্গে আমরা আরও একটা কথা বলেছি, বাট দ্য কন্টিনিউয়াস ক্যান বি ইউজড উইথ অ্যাপ্রিশিয়েট। তাহলে এই কন্টিনিউয়াস টেন্স করা যায় না, নয় করা যায় অ্যাপ্রিশিয়েট, এটাকে আমরা করতে পারি, যেখানে কিন্তু অ্যাপ্রিশিয়েট মানে হবে টু ইনক্রিজ ইন ভ্যালু, অর্থাৎ নর্মাল যে সেন্সটা অ্যাপ্রিশিয়েটেড সেটা এখানে থাকছে না, এখানে সেন্সটা বদলাচ্ছে, দিয়ে হচ্ছে টু ইনক্রিজ ইন ভ্যালু। তাহলে আমরা দেখে নিই এরপর আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এখনও আমরা ওটাতেই রয়েছি, কারণ এখনও আমাদের সবটা শেষ হয়নি। নাও ডি, দ্যাট ইজ অ্যাপিয়ার, সিম, কনসার্ন, কনসিস্ট, কন্টেইন, উইল, হোল্ড, দ্যাট অলসো মিন্স কন্টেইন, কিপ, কন্টিনিউ, ম্যাটার, সিম, সিগনিফাই, সাউন্ড, দ্যাট মিন্স সিম অর অ্যাপিয়ার। তো এই যে ব্যাপারগুলো এখানে দেখবে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে তার মানে এদের আরও অনেক রকমের মানে হয়, কিন্তু সেই ভার্বগুলো নয়, পার্টিকুলারলি এই মিনিংটা যেখানে হচ্ছে সেখানেই আমরা কন্টিনিউয়াস টেন্স করে ইউজ করতে পারবো না।
এরপর আমরা একটা দেখে নিই, ইট কনসার্নস আস অল। দেখো ইট কনসার্নস আমরা বলতে পারছি না, ইট ইজ কনসার্নিং। একইভাবে দিস বক্স কন্টেইনস এক্সপ্লোসিভস, আমরা বলতে পারি না দিস বক্স ইজ কন্টেইনিং এক্সপ্লোসিভ। বাট অ্যাপিয়ার মিনিং টু কাম বিফোর দ্য পাবলিক ক্যান বি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস। তাহলে অ্যাপিয়ার এর মানে যখন হবে টু কাম বিফোর দ্য পাবলিক, অবশ্যই অ্যাপিয়ার এর মানে যখন সেম হবে তখন এটা সম্ভব নয়, কিন্তু যখন হবে টু কাম বিফোর দ্য পাবলিক তখন অ্যাপিয়ার আইএনজি হবে। অর্থাৎ আমাদের একটা বিষয় এই জায়গাটাতে মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমরা এই অ্যাপিয়ার ওয়ার্ডটাকে যদি দেখি তাহলে আমাদের মধ্যে অনেক কনফিউশন আসবে। আমরা বলবো অ্যাপিয়ার, আমি তো দেখেছি অ্যাপিয়ার আইএনজি হয়, আই এম অ্যাপিয়ারিং ফর সাচ অ্যান্ড সাচ এক্সাম। না, অ্যাপিয়ার ওয়ার্ডটাকে শুধু দেখলে হবে না, তার সঙ্গে তুমি তার মিনিংটা দেখো। প্রত্যেকটা মিনিং আলাদা যদি হয় তাহলে যদিও ওয়ার্ডটার স্পেলিং প্রনাউন্সিয়েশন সব এক, কিন্তু তবুও ওটা ডিফারেন্ট ওয়ার্ড, এটা আমাদের মনে রাখতে হবে। আর যদি এগুলো সব মনে রাখতে পারো তাহলে খুব সাকসেসফুলি নিশ্চয়ই তোমরা শিখতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা টেন্সের সব বিষয়গুলো। একটু একটু করে আমরা শিখবো, যেরকম সেরকম। কেমন লাগলো এটা তোমাদের, সেটা তো আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি তোমাদের এই পুরো বিষয়টি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না। আর কমেন্ট যদি করো তাহলে আমার কথা থাকবে, যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেই। আর অবশ্যই আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলের একটা বিশেষত্ব আছে, আমরা এখানে আলোচনা করি শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে। তাই সাথী হওয়ার জন্য রইল আবেদন, আর চলো একসাথে পথ চলি, অনেক কিছু শিখি। যারা এর মধ্যে আমাদেরকে সাবস্ক্রাইব করেছো তারা তো বেল আইকন প্রেস করে নিয়েছো নিশ্চয়ই, আর যারা নতুন সাবস্ক্রাইব করছে তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না, উইথ অল নোটিফিকেশনস, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং আমাদের এই শিক্ষা সংক্রান্ত ভিডিও তোমরা ভালো করে উপভোগ করতে পারো, অনেক নতুন কিছু শিখতে পারো। আবার আমরা আসছি আমাদের টেন্সের পরের পার্ট নিয়ে। আর